কাউন্সিলের সেলিশনের দাবিতে ও যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরীর সাথে জনকপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ওলঝামে। আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, দৌলতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি শামসুনিয়া সভাপতিত্বে এবং সহসভাপতি শাহ তাজুল ইসলাম ও আবু তাহিরের যৌথ পরিচালনায় সভার শুরুতে ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ফজল উদ্দিন ও আব্দুল হামিদ খান সুমিত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মান্তাজ আলী আজাদ, আব্দুল হোসেন সহ আরো অনেকে। সভায় বক্তগণ সিলেটের তৃতীয় সন্তান এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। দক্ষিণ সুরমা